أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. কোরআনের দৃষ্টিতে ইসলামের উৎপত্তি কি 1400 বছর থেকে? কোরআন 1400 বছর থেকে যে ইসলামের উৎপত্তি এ কথা বলে না। যেদিন থেকে মানুষ এই পৃথিবীতে পা রেখেছে সেদিন থেকে ইসলামের উৎপত্তি হয়েছে। ইব্রাহিম রাসুল, যিনি জাতির পিতা, তিনি হলেন এর প্রথম প্রবর্তক। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তিনি হলেন এই সিলসিলার সর্বশেষ সিলমোহর। কোরআনে যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারা এর 124 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলেন, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম রাসুলকে মানব মণ্ডলীর ইমাম রূপে আল্লাহ নির্বাচন করেছেন। কিন্তু কোনো একজন নবীকে আল্লাহ তাআলা বাদ দেননি, কোনো রাসুল নবী এদের কি ইমামতি থেকে, এনারা যে ইমাম ছিলেন এ থেকে এনাদেরকে বঞ্চিত করা হয়নি। তাই 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজা আল্লাহ হুম ইম্মাতান, তাদের সকলকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছিলেন। পৃথিবীতে মানুষ কবে থেকে? যেদিন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে মানুষ রয়েছে এবং এই কোরআন রয়েছে। কোরআনের যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185-তে দেখি, সেখানে আমরা বিশেষ একটি জ্ঞান, এই বিশেষ একটি জ্ঞানের সন্ধান পাই। সেটা কি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। হুদাল্লিনাস এমন একটি শব্দ যার ভিতরে ইসলামের উৎপত্তি যে 1400 বছর থেকে না, তার উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন রমাদান মাসে আল্লাহ নাজিল করেছেন, দুনিয়ার প্রথম রমাদান। আর এই কোরআনের উদ্দেশ্য হলো, প্রেরণের উদ্দেশ্য হলো, নাজিলের উদ্দেশ্য হলো হুদাল্লিনাস, মানব সমাজকে হিদায়ত করা। এখন আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, মানুষ কি এই পৃথিবীতে 1400 বছর ধরে না দুনিয়ার প্রথম থেকে? মানুষ এই পৃথিবীতে দুনিয়ার প্রথম থেকে, সেহেতু কোরআনও দুনিয়ার প্রথম দিন থেকে। এই মানবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসুলদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসুলদের সাথে এই কোরআন ছিল, যার আসল নাম আল কিতাব। তাই 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আর 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী এবং রাসূলদের সাথে আল কিতাব ছিল। আর এই নবীদের শুরু হলো ইব্রাহিম রাসূল থেকে, সর্বশেষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন পর্যন্ত। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওনাকে রসুল আল্লাহ খাতামান্নবী, সমস্ত বিশেষ খবরদাতাদের সিল মোর ছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ। তো ইসলামের উৎপত্তি ইব্রাহিম রাসুল থেকে, আর ইসলামের এই সিলসিলা, এই ডেমো ফাইনাল হয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ পর্যন্ত। তারপরে যদি কেউ নবী হওয়ার দাবি করে, মুসাইলামাতুল কাজ্জাব বলেন, মির্জা গুলাম আহমদ কাদিয়ানী বলেন, আবুল হাসান ইউসুফ আলী বলেন, রিয়াজ আহমদ গহর শাহী বলেন, এরা সবাই ভ্রান্ত এবং সবাই এরা মুরতাদ।